हे गाइस, आज आमी तोमादेर जोन्नो एकटी हाई स्कूल क्यूट कोरियन लाभ स्टोरी निये एसेछी। आशा करछि एई गल्पटिओ तोमादेर भालो लागबे। शुरूतेई आमरा सांगुन आर जिहेके देखी, जारा क्लासरूम क्लीन करछिलो। क्लासरूम क्लीन करते करते तो ओदेर दुजोनेर मध्येओ कथा काटाकाटी हय। सांगुन तखन झगड़ार मध्येई बले, इदानीं तुमि आमार साथे बेशी झगड़ा करछो। जिहे बले, आसलेई झगड़ा तो हबेई, कारण इदानीं आमरा खुबई काछाकाछी थाकि আর তুমি ঠিকভাবে তো কিছু করতেই পারো না, যার জন্য ঝগড়া তো হওয়ারই কথা। আর ওদের দুজনকে দূর থেকে কিম যে দেখছিল, আরও ভাবতে থাকে গত এক বছর ধরে ওরা এভাবেই ঝগড়া করছে, মানে প্রতিদিন প্রতিদিন ঝগড়া। এতে তো কিম যে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তখন স্যাংউন বাইরে যেতে নিয়েছিল। জিহে বলে, তুমি কোথায় যাচ্ছ? এতে তো স্যাংউন রেগে যায় আর বলে, আমি ময়লা ফেলার জন্য যাচ্ছি। একটু পর কিম যে ওখানে আসে, হঠাৎ করে তো ওকে এখানে দেখে জিহে ভয় পেয়ে যায়। কিম যে তখন ওকে জিজ্ঞাসা করে, তুমি কি এই সাংউনকে পছন্দ করো? আর নিজেই ভাবতে থাকে, এখন বলবে, না না, আমি কি পছন্দ করি, আমি তো ওকে পছন্দ করি না। তখন জিহে তো বলে, না আমি ওকে পছন্দ করি না। তখন কিম যে বলে, তার মানে তুমি ওকে পছন্দ করো না? জিহে বলে, এর মানে এই না যে আমি ওকে অপছন্দ করি। কিম যে বলে, তুমি এত নার্ভাস কেন হচ্ছ? তুমি আমাকে সত্যি করে বলো, আমি কি কাউকে বলবো নাকি? তখন তো জিহে বলে, হ্যাঁ আমি ওকে পছন্দ করি। কিম যে বলে, আচ্ছা তাহলে আমি তোমাদেরকে হেল্প করব, যাতে করে তোমরা কাপল হতে পারো। জিহে বলে, তুমি আমার হেল্প কেন করতে চাচ্ছ? কিম যে বলে, তোমরা দুজন সবসময় ঝগড়া করো আর এই ঝগড়া দেখতে আমার আর ভালো লাগে না। তখন জিহে বলে, তুমি কবে কবে এত ভালো হয়ে গেলে? কিম যে ভাবতে থাকে, আসলে যে কেউ এরকম রিয়েক্ট করবে যদি একটা থার্ড পার্সন এসে অন্য কাউকে হেল্প করে? কিম যে বলে, সাংউন অনেক বেশি ইনোসেন্ট। তখন জিহে বলে, হ্যাঁ এজন্যই তো ও সবসময় ভুল করে, আর এই ভুলের জন্যই তো আমাদের ঝগড়া লেগে যায়। কিম যে বলে, তুমি এটা নিয়ে এত টেনশন করো না। জিহে বলে, আমি টেনশন কেন করব না, ও আমার উপর রাগ করে আছে আর তুমি বলছো আমি টেনশন করব না। কিম যে তখন বলে, আচ্ছা তুমি একটা কাজ করো, ওকে গেমের সিটি দিয়ে ডেটে যাওয়ার কথা বলো, আর তখন ও তোমার উপর খুশি হয়ে যাবে। তখন জিহে বলে, কেউ কি এতটা বলদ নাকি? তখন কিম যে বলে, সাংউন তো এর থেকেও বেশি বলদ। জিহে তখন বলে, আচ্ছা তাহলে আমি ওকে কিরকম গেম অফার করতে পারি? তখন তো কিম যে বলে, ওর পুরনো গেম অনেক পছন্দ, তুমি ওগুলোই ওকে অফার করতে পারো। আর তখনই ওখানে সাংউন চলে আসে, ও তো ঠান্ডায় অনেক কাঁপছিল। তখন জিহে বলে, কি হয়েছে? সাংউন বলে, বাইরে গিয়ে দেখো কত বেশি ঠান্ডা। জিহে তো রেগে যায় আর বলে, বাইরে এত ঠান্ডা, তাহলে তুমি তোমার জ্যাকেট নিয়ে যাওনি কেন? আর এতে তো ওদের দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। কিম যে তো ভাবতে থাকে, এদের ঝগড়া কি জীবনেও শেষ হবে না, মানে সাধারণ কিছু নিয়ে ঝগড়া লেগে যায়। আর এরপর ভাবতে থাকে, জানি না আমি ওদের হেল্প কেন করছি। একটু পর সাংউন কিম জেকে বলে, তুমি কি কখনো তোমার লাভ কারোর কাছে কনফেস করেছিলে? কিম যে বলে, তুমি এটা আমাকে কেন জিজ্ঞাসা করছো? সাংউন বলে, বলো না। তখন কিম যে বলে, তুমি কি কাউকে পছন্দ করো? সাংউন তো তখন ওকে চুপ থাকতে বলে আর বলে, তুমি এটা কিভাবে জানলে? তখন তো কিম যে ভাবতে থাকে, মানে নিজেই জিজ্ঞাসা করলো আর এখন নিজেই বলে, তুমি এটা কিভাবে জানলে, গাধা কোথাকার। কিম যে তখন বলে, তুমি কি কারো কাছে তোমার লাভ কনফেস করতে চাচ্ছ? সাংউন বলে, হ্যাঁ আমরা এক বছর ধরে ফ্রেন্ড, কিন্তু আমাদের রিলেশনটা আর আগেই বাড়ছে না। কিম যে বলে, তাহলে তুমি তোমার লাভ ওকে কনফেস করে দাও। আর ভাবতে থাকে, যেহেতু তোমাকে পছন্দ করে, জলদি করে ওকে ডিনারে ইনভাইট করো আর ওকে লাভ কনফেস করে দাও। তখন সাংউন বলে, ও যদি আমাকে রিজেক্ট করে দেয়? তখন তো কিম যে বলে, আচ্ছা ওর তোমাকে ভালো লাগে, এর জন্যই তো তোমাকে ফ্রেন্ড বানিয়েছে, তাই না? এরপর ওকে বলে, তুমি যাকে পছন্দ করো তার জন্য কিছু অ্যারেঞ্জ করো, লাঞ্চ ডিনারে নিয়ে যাও বা কোনো গিফট নিয়ে যাও, এতে অনেক বেশি খুশি হবে। এটা শুনে তো সাংউন অনেক বেশি খুশি হয়ে যায়। তখন তো কিম যে বলে, এখন তো তোমার ট্রিট দিতে হবে আমাকে। সাংউন বলে, ও যদি রাজি হয়ে যায় তাহলে আমি তোমাকে ট্রিট দিব। আর বলে কিম যে, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। এটা শুনে তো কিম যে বলে, তুমি চুপ থাকো, তোমার মুখ থেকে আমার এরকম কথা শুনলে ভয়ই লাগে। সাংউন বলে, আচ্ছা তুমি এত কিছু কিভাবে জানলে, মানে তুমি আমাকে এত অ্যাডভাইস কিভাবে দিলে, তুমি তো সিঙ্গেল তাই না? সাংউন বলে, হ্যাঁ কিন্তু আমি ড্রামা রাইটার হতে চাই আর এর জন্য আমি এইসব নিয়ে একটু লেখালেখি করি। তখন সাংউন বলে, হ্যাঁ এটা তোমাকে স্যুটও করে। এরপর সাংউন ওখান থেকে চলে যায়। একটু পরেই জিহে ওখানে আসে আর কিম জেকে জিজ্ঞাসা করে, সাংউন কোথায়? তখন তো কিম জে বলে, সাংউন তো চলে গিয়েছে। যেটা শুনে তো জিহের একটু মন খারাপ হয় আর ওকে বলে, তুমি আমার একটা হেল্প করতে পারবে?
আসলে আমি ওর সাথে একা কখনো বাইরে দেখা করিনি, আর আমি যদি ওর সাথে একা বাইরে দেখা করার কথা বলি তাহলে ও কি ভাববে আমাকে? তো তুমি আমার একটা হেল্প করো প্লিজ, তুমি ওকে বাইরে ডাকো আমার জন্য। কিমচি তখন বলে, সাঙ্গুন নিচ থেকে তোমাকে ডাকবে। জিহে বলে, ও কেন আমাকে ডাকবে? কিমজে তখন ভাবতে থাকে, আমার ওর সারপ্রাইজটি নষ্ট করা উচিত হবে না। কিমজে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার হয়ে ওকে ডেকে নেব। পরের সিনে আমরা দেখি কিমজে জিহেকে একটা গেমের সিডি দেয় আর বলে, আমি ওকে 5টা বাজে আসতে বলেছি, ও পার্কে আসবে বলেছে। এরপর তো কিমজে চলে যেতে নেয়। জিহে বলে, আমি অনেকদিন ধরেই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছি, তুমি আমার হেল্প কেন করছো? কিমজে ভাবতে থাকে, এটা তো আমি নিজেও জানি না। আর জিহেকে বলে, তোমাদের দুজনকে গত 1 বছর ধরে ঝগড়া করতে দেখে আমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছি, আর আমি চাই তোমরা দুজন যাতে মিল হয়ে যাও, এসব ঝগড়াঝাটি আর কতদিন দেখব। জিহে বলে, আসলে তুমি অনেক অদ্ভুত। কিমজে বলে, আমি তোমার হেল্প করছি আর তুমি আমাকে অদ্ভুত বলছো? জিহে তখন হাসতে থাকে আর ওকে থ্যাংকস বলে। কিমজে তো তখন ভাবতে থাকে, ওর হাসি কত বেশি সুন্দর। এরপর জিহে ওখান থেকে চলে যায়। কিমজে তো নিজেকে নিজেই বলতে থাকে, আমি তো নার্ভাস ফিল কেন করছি? আর তখনই ওর কাছে সাঙ্গুনের কল আসে। কিমজে ভাবতে থাকে, ও আমাকে এত জলদি কল কেন করছে? মাত্রই তো জিহে গেল, এখন আবার কি হলো? কিমজে যখন কলটি ধরে তখন তো সাঙ্গুন ওকে বলে, ও আমাকে রিজেক্ট করে দিয়েছে, যেটা শুনে তো ও অনেক বেশি অবাক হয়ে যায়। আর টাইম চেক করে দেখে এখনো তো 5টাই বাজেনি। এরপর কিমজে সাঙ্গুনকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি জিহেকে পছন্দ করতে না? তখন সাঙ্গুন বলে, আমি তো জিনশিকে পছন্দ করতাম আর ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। তখন তো কিমজে জিহের কথা ওকে বলতেই নিচ্ছিল, আর তখনই সাঙ্গুন বলে, আমার ফোন এখনই বন্ধ হয়ে যাবে, আর তখনই কলটি কেটে যায়। এতে তো কিমজে অনেক বেশি টেনশনে পড়ে যায় আর জলদি করে পার্কের দিকে এগোতে থাকে। আর রাস্তায় তো বারবার জিহেকে কল করতে থাকে, কিন্তু জিহে তো ওর কল ধরেই না। আর অন্যদিকে তো সাঙ্গুনের কাছে জিহে ওর ফিলিংস কনফেস করে দেয়। ও তো অনেক নার্ভাস হয়ে ওকে বলেই দেয় ফাইনালি, আমি তোমাকে পছন্দ করি। আর এদিকে তো কিমজে বারবার জিহেকে কল করছিল কিন্তু ও কল ধরছিলই না, ওর ফোনটি তো আসলে সাইলেন্ট করা ছিল। কিমজে তো চাচ্ছিল যেভাবে হোক জিহে যাতে ওকে লাভ কনফেস না করে। আর এদিকে তো সাঙ্গুন ওর এই প্রপোজালটি শুনে অনেক বেশি শকড হয়ে যায় আর ওকে বলে, তোমার আমার জন্য যেরকম ফিলিংস, আমার তোমার জন্য সেরকম কোনো ফিলিংসই নেই, যেটা শুনে তো জিহে অনেক বেশি স্যাড হয়ে যায়। আর তখন সাঙ্গুনও ওখান থেকে চলে যায়। বেচারা সাঙ্গুনের তো মন খারাপ ছিল, কারণ ওর ভালোবাসা ওকে রিজেক্ট করে দিয়েছে, আর এদিকে জিহেকেও ওর ভালোবাসা মানে সাঙ্গুন রিজেক্ট করে দিয়েছে। আর এদিকে তো কিমজে বারবার ওকে কল করছিল, আর তখন দেখে পার্কের রাস্তা দিয়ে দৌড়ে জিহে আসছে। তখন কিমজে ওকে থামানোর চেষ্টা করে, ওর হাতটি ধরে ওকে থামায়। জিহে তো অনেক বেশি কান্না করছিল। তখন কিমজে বলে, তুমি ঠিক আছো তো? জিহে বলে, সাঙ্গুন বলল ও আমাকে ভালোবাসে না, আরও অনেক বেশি কান্না করছিল। এতে তো কিমজের অনেক বেশি খারাপ লাগে আর ভাবতে থাকে, আমার এত খারাপ লাগছে কেন? আর হঠাৎ করে কিমজে বলে, একটা কথা জানো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, যেটা শুনে তো জিহে অনেক বেশি শকড হয়ে যায়। তখন তো কিমজে ভাবতে থাকে, আমিও কখনো ভাবিনি যে আমি তোমাকে পছন্দ করি। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। মানে কিমজে নিজেই জানতো না ও যে জিহেকে পছন্দ করে, কিন্তু সিচুয়েশনের সাথে সাথে কিমজে নিজের ফিলিংসটি বুঝতে পেরেছে। আর এই গল্পটির এন্ডিং এখানেই হয়।